নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন, আমরা কিভাবে একটা আম গাছ থেকে 3 থেকে 4 রকম প্রজাতির আম পেতে পারবো এই বিষয়টির উপর। আমরা যখন বাড়িতে জোড় কলমে চারা তৈরি করব, সেক্ষেত্রে ছোট গাছে ফল ধরাতে অথবা আমরা যেই প্রজাতির ফল গাছটা ফল পেতে চাইছি সেই প্রজাতির কিছু ডাল সংগ্রহ করে নার্সারিতে যেভাবে জোড় কলম পদ্ধতিতে চারা তৈরি করা হয় সেভাবে নিজেরাও বাড়িতে চারা তৈরি করে নিতে পারবো। এইভাবে চারা তৈরি করলে আমরা সারা বছরের অল টাইম যে আম সেগুলোও পেতে পারবো, যেমন কাটিমন, অল টাইম, ভাস্তারা, এগুলো। আবার যদি একটা গাছে 3 থেকে 4 রকমের প্রজাতির আম ফলাতে চাই সেটাও আমরা ছোটো গাছে ধরাতে পারবো। যদি আমাদের কোনো বীজের চারা গাছ লাগানো থাকে বাড়িতে, সেটা আমরা প্যাকেট করেও জোড় কলম পদ্ধতিতে চারা তৈরি করে বিভিন্ন জায়গায় লাগাতে পারি, অথবা বাড়ির আশেপাশে বীজের চারা লাগানো হয়ে গেছে যার বয়স 2 থেকে 3 বছর, সেই রকম গাছের ডালও এইভাবে জোড় কলম করে এরকম ফল ধরাতে পারি। কীভাবে জোড় কলম করে আমরা এই আমের ফলন আনবো, জোড় কলমের ধারাবাহিক পদ্ধতিটি পূর্ণাঙ্গ ভিডিওতে দেওয়া আছে, আপনারা নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমরা এইভাবেই একটা গাছে 4টে ডাল দিয়ে খুব সুন্দরভাবে তাতে মুকুল আনতে পেরেছি এবং মুকুলগুলো পূর্ণাঙ্গ মুকুল, 1 থেকে 1.5 ফুট হাইটের মুকুল এসছে। এইভাবে ভালো মুকুল আনতে গেলে আমরা পুরনো লাগানো গাছ 2 থেকে 3 বছর বয়সের গাছে এইভাবে জোড় কলম পদ্ধতিতে 3-4 রকম প্রজাতির ফল ফলাতে পারি। এটা গেল হিমসাগর, এটা ন্যাগড়া আম। এটা গ্রাফটিং খুব সুন্দরভাবে হয়েছে, অর্থাৎ খুব সুন্দরভাবে জোড় কলম সফল হয়েছে। জোড় কলম সফল হওয়ার পর আমরা প্রথম সিজনেই ফল পাবো, কিন্তু এই ন্যাগড়ার ডালটাতে এবছর ফল আসেনি, হিমসাগরে ফল এসছে বা ফুল এসছে, ন্যাগড়াতে আসেনি। তেমনইভাবে এটা মল্লিকা, মল্লিকার ডালটা কোনো কারণে জলীয় বাষ্প ঢোকার কারণে দুটো প্রকোষ্ঠ আলাদা হয়ে গেছে। এটা সুবর্ণরেখা, এটাও গ্রাফটিং কমপ্লিট। এইভাবে আমরা বিভিন্ন প্রজাতির আমের ডাল দিয়ে বিভিন্ন প্রজাতির আম গাছ লাগাতে পারি, অর্থাৎ একটা গাছে 3-4 রকম ফুল ধরাতে পারি। আমাদের খেয়াল রাখতে হবে যেন ওই গাছটাতে কোনোভাবে খুব উচ্চ প্রজাতির কোনো ফল বা অতি বিলম্বে আসে এমন ফল বা খুব পরবর্তী সময়ে আসে এরকম ফল এর ডাল আমরা জোড় দেবো না। সেক্ষেত্রে খেয়াল রাখবো একই সঙ্গে হয়, একই সময়ে হয়, অল টাইম না দিয়ে, অথবা বিশেষ করে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, মল্লিকা, সুবর্ণরেখা চৌষা দেবো না, চৌষা যেহেতু দেরি করে পাকে। ফজলি দেবো না, ফজলি যেহেতু আয়তন খুব বড়, তাই এরকম কয়েকটা দিক বৈষম্য খেয়াল করে আমরা যদি ডাল গ্রাফটিং করি একই গাছে 2-3 রকম ফল পাবো। বাড়িতে বীজের লাগানো যে কোনো চারা গাছকে এইভাবে সফল পদ্ধতিতে জোড় কলম করা সম্ভব। ধন্যবাদ।